সাহসী ডাইরেক্টর লাগবে নতুন আমি অনুভূতি নিয়ে বানাবো মানে এখনকার নির্মাতাদের কোনো গার্ডস নাই এটা বলতে পারি নির্ভর করেই তার চলতে হয় এটা বলতে আপনারা আপনাদের কে বলি যাদের কি নিয়ে চেষ্টা করছে নেক্সট সাকিব খান দেখান না আপনি আমাকে না আমাদের চেষ্টার চেষ্টাকে তো আপনি তো বয়স হচ্ছে তাই না প্রেম আসে কি করে মেয়ের বয়সী কারোর সাথে বা মায়ের বয়সী কারোর সাথে প্রেম আসে কি করে এটা বলেন না প্রেম তো আসতে হবে হাউ কাম আমি আব্বাকে একটা ফোন দিয়েছিলাম কিছুদিন আগে বলেছিলাম আব্বা তোমার আম্মা যান যদি আজকে রিলিজ হইতো ছবিটা

বা প্রেম তো আসবেই না বাবা প্রেম আসে কি করে প্রেম অনেক পবিত্র প্রেম অনেক কিছু কিছু ভালো রাইট প্রেম থাকা উচিত মানুষ মানুষের জন্য প্রেম আসে কি করে মেয়ের বয়সী কারোর সাথে বা মায়ের বয়সী কারোর সাথে প্রেম আসে কি করে এটা বলেন না প্রেম তো আসতে হবে হাউ কাম আমি আব্বাকে একটা ফোন দিয়েছিলাম কিছুদিন আগে বলেছিলাম আব্বা তোমার আম্মা যদি আজকে রিলিজ ছবিটা চলতো 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 না 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 বলল কেন এখন মায়ের বয়সী মেয়ে মেয়ে তো বলা যায় না মায়ের বয়সী মানুষকে বিয়ে করছে বাবার বয়সী কাউকে বিয়ে করছে তাহলে কেমনি চলবে আম্মাজানকে কিভাবে সম্মান করবে দেখেন আম্মাজান ছবিটাকে অনেকে অনেকে বলবে বলবে ভালো ছবি না সেই সময় একটি ঘটনা বলি আমি নাইনটিন নাইনটি নাইন সাল আমার আব্বা অসুস্থ কুমিল্লা থেকে একজন মা কুমিল্লা থেকে একজন মধ্যবয়সী মহিলা হসপিটালে এসছে আপাকে দেখা করতে আব্বার জন্য ফল ফ্রুটস নিয়ে মানে এসছে দেখা করতে দর্শক হাত দিয়ে সালাম করে বলছে আপনাকে অনেক ধন্যবাদ এরকম ছবি বানানোর জন্য বলো কেন মানে একটা ঘটনা বলি আমার ছেলে আমার কথা শুনতো না একদিন হঠাৎ করে সে আমার জন্য ফ্যান নিয়ে এসছে মানে পাখা ইলেকট্রিক ফ্যান নিয়ে এসছে যেন আমার গরম না লাগে পাক ঘরে এবং এরপর থেকে সে চেঞ্জ কিভাবে চেঞ্জ হলো আম্মাজান ছবি দেখে মায়ের প্রতি সম্মান আম্মাজান ছবি দেখে বেড়েছে এটা খ্যাত এখনকার মানুষের কাছে ইতিহাসে বোনকে রেপ করতে চেয়েছে রেপ করতে বলেছে বোনকে ধর্ষণ করতে বলেছে সেটা শুনে আমি গালাগাল দিয়েছি কুত্তার বাচ্চা এটা নিয়ে ট্রল করে মানুষ কেমন রুচির আমার রুচি খারাপ না মানুষের রুচি খারাপ সেটা আপনারাই বুঝতে পারছেন বয়স্ক মানুষকে বিয়ে করতেই পারে করুক চাপিয়ে রাখুক না এটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে আরো মানুষকে এনকারেজ করানোর কি আছে অ্যাম আই রাইটার রং একদমই একদমই তুমি পাঁচটা তুমি বিয়ে করেছো ভালো কথা বলার কি আছে এখান থেকে অনেক মানুষই বিয়ে করে আমি বিয়ে করছি আমি বলছি বলার কি আছে সবাই করে এটা যে এটার এটা যদি না করে তাহলে খারাপ আছে বয়স্ক মানুষকে বিয়ে করেছে ওকে ফাইন ভালো কথা কিন্তু বড়াই করারই বা কি আছে দেখানোরই বা কি আছে কিছু নেই তো না এইটাকে পুঁজি করেও মানুষ ভাইরাল হইতে চায় কিন্তু কাজী মারুফ আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশি দর্শক শ্রোতা বা পাঠকরা এই যে কিছুদিন ডিগবাজি কিছুদিন বিয়ে অসম বিয়ে কিছুদিন আবার এই যে সুভ্রদেব প্রিন্স মাহমুদের কে 21 পদক নিয়ে একজন আরেকজনকে আবার গালাস অর্থাৎ আমাদের প্রোডাক্টিভ কোনো আলোচনা নাই আমরা কোন ছবি নিয়ে কোন সাহিত্য নিয়ে কোন নাচ বা কোন নাটকে হ্যাঁ কম্পিটিশন নেই কম্পিটিশন নাই না তো প্রচুর নায়ক নায়িকা তো দেখি ঘুরে ফিরে এই জন্যই তো আমি আমেরিকায় এত নায়ক কেন তাই হ্যাঁ এত নায়ক যাদেরকে নিয়ে চেষ্টা করছেন সত্যি কি তাদের সেই এটা কি আছে আপনারা আপনাদেরকে বলি যাদেরকে নিয়ে চেষ্টা করছেন নেক্সট সাকিব খান দেখান না আপনি আমাকে না আমাদের চেষ্টার চেষ্টাকে তো আপনি তো বয়স হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই সাকিবেরও তো অবসর নিতে হবে বা একটা জেনারেশন তো ফিল করে অ্যাট লিস্ট কিন্তু আমাদের চেষ্টা বা গণমাধ্যমের চেষ্টা তো চেষ্টাকে তো আপনি অন্যায় বলতে পারেন না ঠিক আছে গণমাধ্যমের চেষ্টা তো ভালো কিন্তু নেক্সট নেক্সট কে দেখাতে পারবেন সেটা কার দায় নির্মাতা আগে নির্মাতা বানান আগে স্টার মেকার বানান মান্নাঙ্কেলকে বানিয়েছে কিন্তু কষ্ট করে আব্বা যাই বলে বলুক হ্যাঁ ওনার মধ্যে যোগ্যতা ছিল সেই যোগ্যতাটাকে খুঁজে বের করার তো ক্ষমতা একটা কাজী হায়াতের ছিল হ্যাঁ কাজী মারুফকেও কাজী হায়াত বানিয়েছে দীপজল সাহেব কে এনেছেন কাবিলা কে এনেছেন এক কাজী হায়াত আচ্ছা সোহানুর রহমান সোহান সালমান শাহর মতো কিংবদন্তি বলতে পারেন লেজেন্ড বলতে পারেন যার যাকে এখনো মারা যাবার কত বছর পর তাকে পছন্দ করে মানুষ কে তাহলে তাহলে একটা প্রশ্নের জবাব দেন হিমেল আশরাফ রাহান রফি অনন্য মামন তিনজন খুব আলোচিত নির্মাতা তারা কি মেধাহীন বলেই শাকিব খানের ওপরে ঘাড়ে চেপে ইন্ডাস্ট্রিটা পার করতে চাইছে কেমন এটার উত্তর আমি বলবো যে তারা হয়তো রিস্ক নিতে চায় না তাহলে আপনি বলতে যাচ্ছেন মেধা নির্মাতা প্রয়োজন আপনি মেধার সংকট আছে বলে সাকিব খানের উপর নির্ভর করছে তারা মেধাবী নির্মাতা হলেই একজন কাজী মারুফের জন্ম হয় মেধাবী নির্মাতা হলে একজন মান্নার জন্ম হয় সালমান শাহ জন্ম হয় তাহলে এরা কি মেধাহীন বলতে চাচ্ছেন এরা কি জনপ্রিয়তাকে পুঁজি করে তারা নিজেরা টিকে থাকতে চাইছে কি চাইছে না আমি 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 বলতে কি ভয় পাচ্ছেন না 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 আমি বলতে ভয় পাই না কখনই ভয় পাই না আপনি আমাকে ইমোশনালি ইয়ে করতে হ্যাঁ আমি আপনাকে বলি এটা মেধার থাকলেই হয় না আমার আপাকে বলেছিল দেশদ্রোহী ছবির প্রযোজক বলেছিলেন সালমান শাহ তখন খুব ভালো সময় বলেছিলেন যে হ্যাঁ ভাই সালমানকে নিয়ে ছবি বানান তখন আমার আব্বা বলেছিল যে না আমি মান্নাকে নিয়ে বানাবো বলেছিল যে গল্পটা একটু শোনান তো আব্বা বলেছিল আপনি গল্প শুনে আপনি কি করবেন আপনি গল্প বুঝবেন কি বলে গল্প শোনার অধিকার নেই আছে ঠিক আছে অফিসে এসে শোনাবো অফিসে এসে যখন শুনিয়েছে তখন বলেছে এই জায়গায় এই জায়গায় কারেকশন করেন জি তখন আব্বা বলেছে আমি তো কারেকশন করব না এইভাবেই ছবি বানাবো আমি আচ্ছা তখন বলছে ছবি বন্ধ করে দিই কে দেন বন্ধ করে এরকম ডাইরেক্টর লাগবে সাহসী লাগবে সাহসী মেধা থাকলেই হবে না সাহসী ডাইরেক্টর লাগবে

শুধুমাত্র গাটসের অভাবেই কি তারা নতুন কাউকে নিয়ে ড্রাইভ দিতে ভয় পায় কিনা বা এই হিমেলা সাপ অন্ন আমি তিনজনকে কিন্তু জিজ্ঞাসা করেছি যে তোমরা যদি এতটাই ব্র্যান্ড নির্মাতা হয়ে থাকো তাহলে কবে নাগাদ আমরা শুনতে পাবো একজন নতুন ফ্রেশ লুক নিয়ে তুমি ছবি হিট দিছো রান্হেন রফি হয়তো বলতে পারে অ্যান্সার দিয়েছে আমার কাছে যে আমি তো ভাই আমকে আমাকে আনছি পূজা কে আনছি ঠিক আছে কিন্তু তারপরেও সে সাকিবের নির্ভর করছে হিমালয়শপ বাংলাদেশে ঢোকার পর থেকে বলছে যে আমি সাকিব খানকে নিয়ে ছবি বানাবো না নয়তো আমি আমেরিকা ফিরে যাব তো এই ধরনের লেজুর বৃত্তি এই ধরনের নির্মাতাকে দিয়ে আসলে আমরা নতুন প্রজন্ম কি পাবো আপনার নির্মাতার উপরে সাকিব খানের ছবি চলবে বাকি ছবি চলবে না আবার বলবেন নির্মাতা নাই নির্মাতা তো এখন নির্মাতা তো তৈরি করতে হবে যেমন আমি একজন কে এনেছিলাম আমার মনে হয় সে কেন উড়ে চলে গেল আবার আমি জানি না বা ছবি করছে না কেন সেটাও আমি জানি না চৌধুরী হ্যাঁ খুবই খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড একজন মেকার তো দিয়ে গিয়েছিলাম তাকে কেন কেটার করতে পারলেন না আপনারা সময় তো কাজী মারুফ থাকবে না কাজী মারুফ তো একজন অভিনেতাকেও দিয়ে গিয়েছিল মিলন সাহেব এরপরে কই ছবি কই আমি যদি বলি ওটা তো আমার নির্মাণ ছিল আমি পার্টনার প্রোডিউসার ছিলাম ওটার মানিক আঙ্কেল আমাকে বলেছিল উনি এখন অসুস্থ মানিক আঙ্কেল বলেছিল যে বাবা তুই থাকলে আমি ছবি বানাবো আর নেলে বানাবো না তখন বললাম আমি আছি তুই পার্টনার থাকলে বানাবো আছি জান আচ্ছা কাজি মারফ এই সাফল্য বা ব্যর্থতার ওপরে আপনার কি কি সিদ্ধান্ত নির্ভর করবে গ্রিন কার্টে এই ছবি যে হান্ড্রেড পার্সেন্ট সফল হতে হবে এমন কোনো কথা নেই ভালো লাগা আমি আবারও বলছি মানুষের রুচি অনেক চেঞ্জ হয়ে গেছে এখন ওই যে বললাম বয়স্ক মানুষকে বিয়ে করে ওটাকে আবার ঢাক ঢোল পিটিয়ে দেখায় তো রুচি অনেক চেঞ্জ হয়েছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার ভালো লাগা আমার মনে হয়েছে যে এই ছবিটা এরকম গল্প এটা সত্য ঘটনা এরকম হচ্ছে হর হামেশা এটা দেখলে মানুষ মানুষের কষ্ট মানুষের নিজের কথা যেটা বলতে পারে না মানুষ সেই কথা যখন স্ক্রিনে দেখে তখনই মানুষের ভালো লাগে এটা যদি ভালো লাগে তাহলে হয়তো অনুপ্রাণিত হব আবার বানানোর জন্য কারণ আমার তো এত টাকা নেই যে আমি বারবার বানাই